في لوح محفوظ. কোরআনের পরিচয় দিচ্ছি, কোরআনের আলোচনা শুনবেন তো, এই জন্য কোরআনের পরিচয়টা শক্তি করে দিচ্ছি। আগে দূর থেকে বাড়তে হয়, তারপরে কোরআনের আলোচনা করলে মজা পাওয়া যায়। একটু জোরে কর আল্লাহু আকবার। আবারও কোরআনকে প্রশ্ন করতে পারি, কোরআন জানলাম আপনি আল্লাহর পবিত্র কালাম, তো আপনার বাড়িটা কোথায় একটু বলবেন? আপনার বাড়িটা কোথায়? কোরআন তার নিজের পরিচয় দিচ্ছে বাড়ি কোথায়। ওয়াল গাফুর ফি লাওহিম মাহফুজ। আবারও কোরআনের পরিচয় পেলাম, কোরআনের বাড়িও জানলাম। এবার কোরআনকে প্রশ্ন করতে পারি, কোরআন আপনি কোন মাসে এসেছেন? কোরআন এবার আবার উত্তর দিচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলার কোরআন নাযিল হয়েছি। এ মুসলমান, কোরআনের কারণে রমজানের দাম বেড়েছে, রমজানের দাম বেড়েছে আল্লাহ কোরআনের কারণে। এই কোরআনকে যারা সম্মান করবেন আল্লাহ তার সম্মানকে আরো বাড়াইয়া দিবেন। এই যে আগে একটু আগে একটা কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরানো হলো, আপনারা কি চোখে দেখেন? হ্যাঁ, এই পৃথিবীর জমিনে যত সার্টিফিকেট আছে সব থেকে দামি সার্টিফিকেট তার মাথায় দেওয়া হলো। এটাকে পাগড়ি বলানো হয়, এটা রাসূলের দেওয়া সুন্নতি একটা জিনিস, আমরা পেছিয়ে দিলাম এই সুন্নতি দেওয়ার জিনিসটা। এইটা কি সাধারণ মনে করেন? আল্লাহ তাআলা এই কোরআনের হাফেজের পিতামাতাকে কিয়ামতের ময়দানে একটা নূরের তাজ পরাবে, যেই তাজের আলোতে গোটা পৃথিবী, গোটা কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা আলোকিত করে দেবেন। আজকের মাদ্রাসার যিনি সভাপতি, আজকের মাদ্রাসার যিনি মহতামিম, আজকের মাদ্রাসার যিনি সদস্য, তারাও কিয়ামতের ময়দানে তারাও মর্যাদাপূর্ণ হবেন। এই কোরআনের হাফেজের মাদ্রাসার কমিটির লোক আসো, দুনিয়ার জমিনে তোমরা দিন কায়েমের জন্য আল্লাহর কোরআনের খেদমতের জন্য তোমরা প্রচেষ্টা চালাইছো, তোমরাও কোরআনের খেদমতের জন্য বিভিন্ন জায়গায় যে হাত পেতেছো, সাহায্যের হাত পেতেছো, তোমরা যেন নিজের জন্য চাও নাই, তোমরা যেন আল্লাহর দিন কায়েমের জন্য চেয়েছো, আজকে তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা সম্মানিত করব। জোরে বলেন আমি। শুধু হাফেজকে নয়, একজন কোরআনের হাফেজের বাবা মাকে, তার তার গেদাগুষ্টিকে এবং মাদ্রাসার কমিটিকে, সভাপতিকে যিনি লজিং খাওয়াইছেন তেনাকে, এমন লোকগুলোকে কোরআনের কারণে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। আমরা কোরআনের কারণে কি সম্মানিত হতে চাই? জোরে বলেন হতে চাই। আমি আরেকটু আয়াত কয়েকটা বলেই আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সবাই আরেকটু জবান খুলে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। বলেন এবার কোরআনের পরিচয় জানলাম, কোরআন আপনি রমজান মাসে এসেছেন, জি বলে আপনি কোন রাত্রে এসেছেন তাও পরিষ্কার করে দেন। কোরআন এবার রাত্রের ঘটনাটাও পরিষ্কার করে দিবে। হাজার রাত, সেরা রাত, এ রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর রাত। সেই রাত্রে আল্লাহ তাআলা এই মহা গ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। একটু চিৎকার দিয়ে মারহাবা কর। এবার কোরআনকে প্রশ্ন করতে পারেন, কোরআন আপনার আসার কারণটা কি বলবেন? এবার আয়াতটা বলবো, কোরআন আসার কারণটা কোরআন নিজে বলছে। শরীরের পশম খাড়া করে আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন শোনার পর। এবানি সকলের নয় শুধু মমিনের, এবানি সকলের নয় শুধু মমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের।
হরে বলো কি বারাসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জোরে বলেন আল্লাহু আকবার কোরআনে তিনটে জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা শুধু সওয়াব দান করেন তিন জিনিসের দিকে তাকাবেন বেশি বেশি তাকাবেন আমিন কর এক নাম্বার আল্লাহর পবিত্র কোরআন তাকাইলেও সওয়াব পড়লেও সওয়াব ধরলেও সওয়াব শ্রবণ করলেও সওয়াব হ্যাঁ এটা পড়লেও সওয়াব এটা দেখে থাকলেও সওয়াব এটা যদি আপনি বুকে ধরে রাখেন তবুও সওয়াব এটা যদি পক্ষে থাকেন তাও সওয়াব আজকে কোরআনের পক্ষে থাকার লোক আমাদের মধ্যে কম হয়ে গেছে কোরআনের পক্ষে থাকলে এই কোরআন কিয়ামতের দিন আপনার আমার জন্য সুপারিশ করবে আপনার দল আপনার জন্য ভুলে যাবে আপনার পিতামাতা ভুলে যাবে আপনার পরাপতিবশী ভুলে যাবে আপনার সবাই ভুলে যাবে এই কোরআন আপনার পক্ষে এবং কোরআন আপনার পক্ষে কিয়ামতের দিন কবরে মিজানে ফুলসেরাতে সব জায়গায় সাক্ষী হয়ে দাঁড়াবে ওয়াল কোরআনু মা রুসুল্লাকা আলাইকা কুল্লুন নাস একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার কিতাবের মধ্যে আছে কোরআন শরীফ কিয়ামতের ময়দানে যেদিন কবরে যাবেন কবরটার মধ্যে এইভাবে কোরআনটা মাতার ছায়া হসে তার মাতার ছায়ার মতো এসে এইভাবে পাখা পাতার বাতাস হয়ে তিনি মাথার মধ্যে এইভাবে তাজ হয়ে থাকবে আল্লাহর ফেরেশতা মুনকার নাকির এসে বলবে এই আল্লাহর বান্দা একটু জাগো আমরা তোমাকে প্রশ্ন করব তুমি উত্তর দাও সেই লোকটাকে বলবে তুমি প্রশ্ন করো আমি কোরআন তার পক্ষ থেকে উত্তর দিচ্ছি বলে কেন তুমি কেন বলে এই মানুষটা দুনিয়ার জমিনে কোরআনের পক্ষে কাজ করেছে কোরআনের খেদমত করেছে কোরআনের আইনের শাসন চেয়েছে কোরআনের আইনের শাসন এই বাংলাদেশে কারা কারা চান একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান তো দেখি খালি ওয়াজ শুনলে আর সুবহানাল্লাহ বললে হবে না কোরআনের আইন আর শাসন বাংলার জমিনে কায়েম হয় মুক্ত হস্ত আপনারা কারা কারা চান একটু হাত তুলে আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন কোরআনের আইন যেই দিন পৃথিবীতে আমাদের দেশে শাসন চলবে আল্লাহর কসম চোর গুন্ডা বদমাই যারা বাপ্পা একটাও বাংলাদেশের এই চেয়ারগুলোতে থাকবে না কথা বলেন ঠিক কিনা এই চেয়ার তো তাদের জন্য যারা নির্ভেজাল যারা সৎ মানুষ যারা আল্লাহওয়ালা মানুষ তাদের জন্য এই চেয়ার আল্লাহ বরাদ্দ করেছেন চোর গুন্ডা বদমাইশ এদের জন্য এই চেয়ার নয় এই চেয়ার শুধুমাত্র আল্লাহওয়ালাদের জন্য ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আর্দ এই কুরসি হচ্ছেন শুধুমাত্র ইমানদার লোকদের জন্য আল্লাহওয়ালা লোকদের জন্য নেষ্টবান লোকদের জন্য সৎবান লোকের জন্য হালাল হারাম যিনি বোঝে তার জন্য কথা বলেন ঠিক কেন একটা ছোট্ট সংগীত বলবো আপনাদের শুরুতে আপনারা একটু মাঝে মাঝে মারহাবা করবেন ইনশাআল্লাহ কোন একদিন এ দেশের আকাশে কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন রবে না হাহাকার অন্যায় জুলুম বিচার সেই দিন আর নয় বেশি দূরে সেই দিন আর নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে বুকের মধ্যে হাত দিয়ে বলেন বুকের মধ্যে সত্য বিবেকটা আপনার সব থেকে বড় আদালত আপনি মানুষ আমিও মানুষ যতই যা বলেন যে যাই ভাবে চলেন তবে সত্য কি মিথ্যা আপনার কলবটা অন্তরের কাছে প্রশ্ন রাখেন হে মুসলমান আজকে দুনিয়ার জমিনে এই হাত দিয়ে কত মানুষকে মাটি দিয়েছেন কবরে রেখেছেন জীবনের শেষ কথাটা মাইয়্যাতের জন্য যে উপহারটা দেয় সেটা হলো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কেনা আল্লাহ আপনার এই বান্দাটাকে অন্ধকার কবরে রেখে এই শেখ বিদায় সিনার মধ্যে হাত দিয়ে এই দোয়াটা পড়ে বিসমিল্লাহ ওয়া আলা
আল্লাহ আপনার হাওলা এবং আপনার রাসূলের হাওলা এখানে রেখে গেলাম আর কারো জন্য না দুনিয়ার সব মানুষ থেকে আজকে এই লোকটা ছিন্ন হয়ে গেল তার বিবি বাচ্চা পরিবার বন্ধু বান্ধব ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী দল মত নির্বিশেষে সব কিছু ছিন্ন করে দিয়ে আজকে এই লোকটাকে শুধুমাত্র আপনার আর আপনার রাসূলের হালায় রেখে গেলাম অন্ধকার কবরে আর কেউ নাই দুইজন ছাড়া একজন হচ্ছেন ইত্তাকুল্লাহ আর একজন হচ্ছেন হাবিবুল্লাহ নবী محمد رسول الله صلى الله عليه وسلم আপনার বন্ধু আল্লাহ আপনার বন্ধু ও মুসলমান ভাই ও বোন দুইজন পৃথিবীতে সবথেকে আপনার আপন বন্ধু আর কোন বন্ধু নাই আপনার বন্ধু একমাত্র আল্লাহ আপনার বন্ধু নবী মুহাম্মাদুর আর কেউ বন্ধু হতে পারে না দুনিয়া সব বন্ধুর মধ্যে সাতের আঘাত করলে তারা পিস্পা নিয়ে নেয় আজকে দেখেন আজকে আপনাদেরকে বলি ভাই আপনার যদি একটা রোগ হয় এই যে বিগত দিনগুলোতে করোনার রোগ হয়ে গেল করোনা আমাদেরকে গোটা পৃথিবীকে শিক্ষা দিয়ে গেল কেউ কারো জন্য আপন নয় কথা বলেন ঠিক কিনা যেই বাড়িতে করোনার রোগী হয়ে গেছে ওই বাড়িতে আপনাদের সমাধি হয়েছে কিনা জানি না শহরগুলোতে দেখছি যেই বাড়িতে করোনার রোগী আক্রান্ত হয়ে গেছে তার বাড়িতে লাল ফ্ল্যাগ লিখে দিয়েছে তার বাড়িতে কেউ যাইতে পারে না কেউ খোঁজ নিতে পারে না কথা বলেন ঠিক কিনা কেউ যায় নাই কেউ যায় নাই আমরা এমনও দিন দেখছি এমনও খবর পড়েছি যে স্বামী মারা গেছে করোনা রোগী হয়ে গেছে স্বামীকে বাহির থেকে দরজা লাগাই দিয়ে স্ত্রী চলে গেছে বাবার বাড়িতে সন্তানকে নিয়ে তোর বাবা করোনা রোগী আপাতত সাতটা দিন তাকে রেস্টে রাখা হোক দরজা লাগাই দিয়ে চলে গেছে স্বামী মারা যাওয়ার সাত দিন পর লাশ যখন কফন ধরেছে তখন এলাকার মানুষ কিছু আলেম ওলামা এসে তাকে বাহির করে গোসল দিয়ে তাকে দাফন করেছে জোরে বলুন ঠিক কিনা স্ত্রী স্বামী বাচ্চা সৌদি আরব থেকে আসবে টেলিফোন করছে সৌদি আরব থেকে স্বামী আসবে স্ত্রী তো সাজিয়ে গুজিয়ে এয়ারপোর্টের মধ্যে রিসিভ করার কথা শুনছে যে করোনা নিয়ে আসতেছে এই জন্য ছুটি নিয়ে আগাম বাপের বাড়িতে যা অসুস্থ দেখাই শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা করোনা মানুষকে শিক্ষাগুলো দিয়ে গেছে ভাই আসলে আল্লাহ ছাড়া রাসূল ছাড়া পৃথিবীতে আর কেউ আপন নয় আর আল্লাহও বুঝাই দিল বান্দারে যত তোমরা বাহাদুরি করো যতই তোমরা ক্ষমতা দেখাও আজকে ইসরায়েল তোমরা ক্ষমতা দেখাও বাহাদুরি দেখাও বড় বড় তোমরা অস্ত্রের বাহাদুরি দেখাও ঝনঝনানি দেখাও আমি আল্লাহ তাআলা একটা ছোট্ট ক্ষুদ্র আমার রহমতের আমার গজবের একটা দরজা থেকে আমার গজবের গোডাউন থেকে সরিষার দানাকে বিজ্ঞানীরা তারা প্রমাণ করেছে যে করোনা কতটুকু করোনার বিষাক্ত ওজন কতটুকু আজকে বিজ্ঞানীরা তারা আবিষ্কার করে বলেছে একটা সরিষার দানা 14 ভাগ করলে যতটুকু হবে এর থেকেও ছোট এর থেকেও ছোট এরকম একটা করোনা দিয়ে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা লকডাউন করে রাখছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পারি আমি আল্লাহ এর থেকেও বড় বড় গজব দিতে পারি সে আল্লাহ আছে না নাই জোরে হাত দেখাই বলেন আছে না নাই হে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে হে আল্লাহর প্রতি আমাদের আস্থা আছে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন একটু চিৎকার দিয়ে জোরে বলেন আমিন প্রিয় ভাই সকল আমি অনেক লম্বা আলোচনা করব না আমি অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে মূল্যবান সেই নসিহতগুলো বলার চেষ্টা করব এবং আখেরি দোয়া করে আমরা এখান থেকে চলে যাব আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব একটু চিৎকার দিয়ে জোরে বলেন আমিন আমি বলছিলাম আল্লাহর কোরআনের শক্তি ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই সেই কোরআন রহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত করতেছিলেন মক্কার ভিতরে বড় বড় কাফেররা এক জায়গায় হয়ে একটা জরুরি বৈঠক বসাইলো তাড়াতাড়ি বৈঠক বসাও কেন বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর আটকানো সম্ভব হচ্ছে না সে যেই জাতিকে যেই মানুষগুলোকে ধরতেছে সঙ্গে তার মুখের কোরআনের বাণী শুনে তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে যাচ্ছে এই কোরআনকে কিভাবে ঠেকানো যায় সেটাই ষড়যন্ত্র করা হোক কোরআনকে ঠেকানোর মতো হাতিয়ার এই পৃথিবীতে কিছু আছে কথা বলেন আছে কোন অস্ত্র দিয়ে কোন মানুষ দিয়ে কোন মেডিসিন দিয়ে কোরআনকে ঠেকানো যাবে একটু জোরে বলেন আল্লাহু আকবার একজন নাস্তিক দাঁড়িয়ে বলে আছে 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 কি আছে বলে ইয়েমেন থেকে একটা বড় বুদ্ধিজীবী বড় একজন পণ্ডিত
তাওরাত ইঞ্জিল ও জব্বুর এগুলোর মধ্যে পারদর্শী একজন ব্যক্তি তাকে আনা হোক আনো কত টাকার দরকার টাকার বস্তাটার পায়ের নিচে বিছিয়ে দাও শুধুমাত্র একটাই কাজ রহমাতুল লিল আলামিনের উপর যে কোরআনটা নাযিল হয়েছে এই কোরআনের ভিতরে একটা জাররা পরিমাণ যদি ভুল দেখাইতে পারে তাহলে আমরা মুসলমানকে এটা দিয়ে কাবুত করে দেব এটা দিয়ে দুর্বল করে দেব যে এটা কোরআন শরীফ সহি না এটা জাল এটা প্রমাণ করতে পারলে আমরা তাকে সবচেয়ে দামি পুরস্কার করব কোরআনের ভুল ধরার ক্ষমতা এই পৃথিবীতে কোন পণ্ডিতের আল্লাহ দিয়েছেন কথা বলেন পৃথিবীর সব বই কিতাবের শুরুতে আল্লাহ তাআলা মানুষ লেখে আমি মানুষ ভুল হওয়া স্বাভাবিক আমি সংশোধন করে নেব আর কোরআন যে আল্লাহ নাযিল করেছেন শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন আয়াতটা বলবো দেখি কতদূর আল্লাহ আকবার বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি একসঙ্গে বলতে হবে কিন্তু তাহলে মজা পাবে সামনে আলোচনা মজা পাবে যালিকাল কিতাবু লা রাইবা ফি যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয় কোরআন নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয় আসো ইয়ামেন থেকে ভাড়া করে আনা ভাড়া ভাড়াটিয়া এও তাওরাত ইঞ্জিল জব্বুরের পণ্ডিত নাম তার কি জামাত ছিল ও জামাত তোমার পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণে দিয়ে ভরেই দেব তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের উপর যে কোরআনটা নাযিল হয়েছে একটা আয়াতটাকে তুমি উল্টা পাল্টা যদি করাই দিতে পারো অথবা ভুল ধরাই দিতে পারো তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হাদিয়া এবং শ্রেষ্ঠ পুরস্কার আজকে তোমাকে করা হবে আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতাকেও এক জায়গায় করলেও দুনিয়ার সমস্ত ক্ষমতা এক জায়গায় করলেও কোরআনের একটা আয়াত একটা জবর একটা পেশ একটা জবর একটা জজর একটা হরফ ভুল ধরার ক্ষমতা কারো আছে একটু আস্তে বলেন কেন জোরে বলতে পারেন না আছে আছে তা দেখে তো কোন লোকটাকে কার উপর নাযিল হয়েছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জীবনে দেখিলেন আসো দেখাই দেই তখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার সামনে আবু বকর সিদ্দিক পাশে বসা আমার নবী পবিত্র কোরআনের তেলাওয়াত করতেছে আস্তে বলেন কেন জোরে কা